রবিবার রাত দশটায় 91.9 ফ্রেন্ডস এফএম এ আসছে সে আসছে যে আসার সে তো আসবেই এসে গেছি আমি সতীনাথ সকলের আগে এসে উপস্থিত হয়েছি আর বাকি যারা যার যার জেলাম জেলাম সময় আসবার নিশ্চয়ই চলে আসবে রবিবার রাত দশটা এই তো সময় নিঃসারে ঢুকে পড়ার সেই রোমাঞ্চকর আবহে রহস্য ঘন গল্পে নাট্যকার হিসেবে বাংলার অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক বিধায়ক ভট্টাচার্য তার নাটকের সবচেয়ে বড় গুণ মানবিক আবেদন আর সম্পর্কের মধুর উষ্ণতা তিনি যে রহস্য গল্পও লিখেছেন সেটাই আমার জানা ছিল না কিন্তু পেয়ে গেলাম এও তো কম রহস্য নয় আর কি গল্প গল্প তো নয় ছবি আজ শোনাব বিধায়ক ভট্টাচার্যের কাহিনী অবলম্বনে এক অপার্থিব রহস্য গল্প কাঁচের ছবি আচার্য রাজমোহন সান্যাল পঞ্চাশের পরেই কলকাতা ছেড়ে তার মাতৃভূমি কৃষ্ণনগরে একখানি ছোট বাড়ি নতুন মরিস গাড়ি ব্যাংকে বেশ কিছু টাকা স্ত্রী ও একটি কন্যা নিয়ে স্থায়ীভাবে বসবাস করতে লাগলেন ব্রাহ্ম সমাজের আচার্যের মধ্যে যে প্রশান্তি ও স্তব্ধতা থাকা দরকার সবই আচার্যের মধ্যে ছিল বিশেষ কোন উৎসব অনুষ্ঠানে কলকাতার মন্দিরে যেতে হতো তাঁকে কিন্তু সেও বছরে তিনবার কি চারবার বাকি দিনগুলো নিজের জমিতে ফুল ফল আর সবজি লাগিয়ে পুকুরে মাছের চাষ করে বেশ কেটে যেত কৃষ্ণনগর শহর থেকে একটু বাইরে এই বাড়িখানি রুচিতে এবং পরিচ্ছন্নতায় সকলেরই দৃষ্টি আকর্ষণ করত রাজমোহনবাবুকে কেউ কোনোদিন রাগতে দেখেনি সব সময় একটা মিষ্টি হাসি জ্ঞানগর্ভ বাণী এবং মৃদু রসিকতাপূর্ণ মন্তব্য ছিল তার কথা বলার বৈশিষ্ট্য সেদিন থানায় ইন্সপেক্টর মণ্ডল অফিসেই রাত্রিযাপন করছিলেন কারণ গৃহিণীর সঙ্গে বচসা হওয়াতে তিনি এমনই বিরক্ত হয়ে গেলেন আর এক ছাদের নিচে বসবাস করতেই তার ইচ্ছে হল না অবশ্য স্বামী বাড়ি থেকে যাওয়ার পরে দারোগাগিনী মুচকি হেসে তার দাসীকে বলেছিলেন একদিন অফিসে একটু মশার কামড় খেতে দে না বুঝবে ঠেলার নাম বাবাজি রাত অনেক হল কিন্তু ঘুম কি আসে শুয়ে বসে জল খেয়ে সিগারেট টেনে যখন তিনি আর একবার ঘুমের চেষ্টা করতে মনস্থ করলেন তখন পূবের আকাশ ফর্সা হয়ে গেছে হাত ঘড়ি দেখলেন ইন্সপেক্টর পৌনে ছটা হঠাৎই টেলিফোনটা বাজল রিসিভার তুললেন ইন্সপেক্টর মণ্ডল হ্যালো কে আমি আচার্য রাজমহল সান্যালের বাড়ি থেকে বলছি হ্যাঁ 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 কি বলুন তো উনি খুন হয়েছেন কি খুন হয়েছেন আমি যাচ্ছি মিত্র চলো একজন অফিসার এবং চারজন কনস্টেবল নিয়ে ইন্সপেক্টর মণ্ডল তক্ষুনি গাড়িতে উঠে বসলেন ভারী পরিচ্ছন্ন বাড়িটা দূর থেকেই চোখ টানে কোলাপসিবল গেটটা খোলাই ছিল পুলিশের গাড়ি ঢুকে একপাশে দাঁড়াল ততক্ষণে আকাশ পরিষ্কার হয়ে গেছে ইন্সপেক্টর মণ্ডল বললেন মিত্র চলো তো আগে গ্যারেজটায় চলো স্যার এই গ্যারেজের দরজা খোলা ভেতরে একটা ডেড বডি পড়ে আছে কাত হয়ে পড়ে রয়েছেন আচার্য সান্যাল বুকে গুলিটা
সরাসরি লেগেছে, রক্তটা এর মধ্যেই শুকিয়ে গেছে। আচ্ছা, গাড়ি গ্যারেজে ছিল তো? নিশ্চয় ছিল স্যার। গ্যারেজ খোলা, মেন গেটটাও খোলা। বেশ, বোঝা যাচ্ছে মার্ডার যে করেছে সে একজন গাড়ি চোর। মনে হচ্ছে তাই স্যার। বাড়ির ভেতর কে আছে দেখো তো মিত্র। কে আছেন, কে আছেন ভেতরে? আমরা থানা থেকে আসছি। কে ফোন করেছিলেন? আপনি কে? আমি আচার্যের সেবা করতাম, রান্না বান্না ঘরের অন্যান্য কাজকর্ম। কেন, মিসেস সানাল বা তার মেয়ে? ওরা দুজনেই দেহ ঘরে আছেন, এই সর্বনাশের খবর পেয়ে কিছু করবেন। চুপ করুন, চুপ করুন, আমাকে আমার কাজ করতে দিন। আচ্ছা, আচার্য যে খুন হয়েছেন সেটা আপনি কখন জানতে পারলেন? গ্যারেজের পাশের ঘরে কয়লা নিতে এসে আচার্য প্রতিদিন 5:30 এক পেয়ালা কফি খেয়ে বেড়াতে বেরোতেন। আমি 5:00 উঠে কয়লা নিতে গিয়ে দেখলাম গ্যারেজের দরজাটা খোলা। অবাক হয়ে আরেকটু উঁকি দিতে দেখি আমাদের গাড়িটা নেই। ভাবলাম আচার্য তবে কি কফি না খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। তখন আরেকটু এগিয়ে যেতে ও ডেড বডি দেখতে পেলাম, রক্ত ভেসে যাচ্ছে। আমি কি করব এখন, কি করে আমি মুখ দেখাবো? আচ্ছা, আপনি চুপ করুন, আপনি চুপ করুন, আপনি চুপ করুন। মিত্র, হ্যাঁ বলুন স্যার। এক কাজ করো, এই বডিটাকে পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো, আমি ওপর থেকে আসছি। ঠিক আছে স্যার। আচ্ছা, আপনাদের গাড়ির পেপার, লাইসেন্স সব ঠিক আছে তো? আজ্ঞে স্যার। চলুন দেখাবেন, চলুন। কেন যে আচার্যের ঘুমটা ভেঙে গেল জেগে উঠে তা তিনি বুঝতে পারলেন না। তবে একথা ঠিক, কি একটা শব্দ তাঁর কানে গেছে। আচার্য ঘড়ির দিকে চাইলেন, রাত 4:15। জানলার কাছে গিয়ে নিচের গ্যারেজের দিকে চাইলেন আচার্য। হ্যাঁ, অন্ধকার একটা ছায়া যেন চলাচল করছে, মাঝে মাঝে হাতের টর্চটাও জ্বলে উঠছে। আচার্যের চোখে মুখে কৌতুকের আলো ফুটে উঠল। তাড়াতাড়ি একটা ড্রেসিং গাউন গায়ে চাপিয়ে তত্তর করে নিচে নেমে গেলেন। বাগানে নেমে গ্যারেজের কাছে গিয়ে দেখলেন একটি লোক টর্চ জ্বেলে জ্বেলে গাড়িটা দেখছে। এটা কি হচ্ছে? হ্যাঁ বলি, এত রাত্রি গাড়ি চুরি করতে ঢুকেছো কেন? হ্যাঁ যাও 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 যাও, চলে যাও চলে যাও চলে যাও। এগিয়ে আসবে না, এগিয়ে আসবে না বলছে, আমি কে তো গুলি করব। আরে মূর্খ, ওটা কি টয়েরি বালবা যে নিয়ে তুমি খেলা করছো? যাও যাও যাও, বাড়ি যাও বাড়ি যাও, এই ভোর রাতে। রাখো রাখো রাখো, কি বলবো, রেখে দাও রেখে দাও। এগুলোই কিন্তু আমি, যুবকের হাতের অস্ত্রের মুখে আগুন জ্বলে উঠল। একটা চাপা আর্তনাদ করে আচার্য রাজমোহন সান্যাল গ্যারেজের মেঝেতে লুটিয়ে পড়লেন। যুবকটি কিছুক্ষণ চেয়ে রইল মৃতদেহের দিকে, তারপর দুহাত দিয়ে দেহটা ঠেলে সরিয়ে দিল গাড়ির পথ থেকে। দরজা খুলে উঠল গাড়িতে, স্টার্ট দিল, আলো জ্বলে দেখে নিল ট্যাঙ্ক ভরা আছে তেল। বেরিয়ে গেল কোলাপসিবল গেট দিয়ে। সমস্ত পরীক্ষা করে বেলা 7:00 যখন আচার্যর বাড়ি থেকে বেরোলেন ইন্সপেক্টর মণ্ডল, তখন তার চোখে মুখে রীতিমতো বিরক্তির ছাপ স্পষ্ট। হে কি আশ্চর্য মাটার রে বাবা, লোকটা একটা কোনো ট্রেস রেখে যায়নি, কোনো খানে কিচ্ছু নেই। স্যার, আজকাল কলকাতায় এক ধরনের গাড়ি চোর বেরিয়েছে, ডেফিনেটলি তাদেরই কাজ। কিন্তু কলকাতা থেকে এত দূরে কৃষ্ণনগরে আচার্য সান্যালের নতুন মরিসাইটের উপর তারা কবে থেকে লক্ষ্য রেখেছিল? দেখা যাক। আচার্যের মরিস গাড়িটার অ্যাক্সিলারেটরে একটু চাপ দিয়ে একটা সিগারেট ধরাল বিরল। কাজটা খুব সহজেই হাসিল হয়েছে। মূর্খটা যদি নিচে না নামতো তাহলে অনর্থকই মার্ডারটা হতো না। সামনেই ফাঁকা শান্তিপুর ক্যালকাটা রোড। হাত ঘড়িটা দেখল বিরল, 4:38। ভালো দাম পাওয়া যাবে গাড়িটার, পার্টস গুলো সব নতুন ফ্রেশ। আচ্ছা, আরেকটু জোরে গেলে ক্ষতি কি?
যাক বাবা, কিছুদিনের মতো নিশ্চিন্ত হওয়া গেল। সত্যি কি নিশ্চিন্ত হওয়া গেল বাবা? এই দেখো, আরে সাবধান সাবধান, পেছন দিকে চেও না বাবা। আরে হেডলাইট দিলে একটা লরি আসছে গো, কাটাও কাটাও কাটাও, গাড়িটা বাঁদিকে কাট। যাক, সেফড, 4 ইঞ্চি ফলস আছে কিনা, বেঁচে গেছো বাবা, এই জাস্টটা বেঁচে গেছো। কি, কোথায় কোথায় শুনেছি এই গলা, কোথায় শুনেছি? আহা, অত চিন্তা না করে গাড়িটাকে একপাশে একটু থামাও না, থামিয়ে পেছনে একটু চাও না হে, তাহলেই তো চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খুব চেনা আছে। আচ্ছা, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? একটু আগে ওই আচার্য রাজমোহন সান্যালের বাড়িতে। আপনি কি করে গাড়িতে উঠে পড়লেন? খুব কি আশ্চর্য ঘটনা সেটা। কিন্তু কি করে তা সম্ভব? আমি যে নিজের হাতে খুন করে এসেছো। হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক। সেটা ঠিক হলে এটা কি? এটাও ঠিক। দেখুন দেখুন, আপনি হেয়ালি রাখুন, তবে হ্যাঁ তবে হ্যাঁ, অনুগ্রহ করে এটা যেন বলবেন না যে আপনি ভূত হয়ে গাড়িতে চেপে চলেছেন। বিশ্বাস করুন বিশ্বাস করুন, ভূতকে আমার বড় ভয়। আহা, যদি তাই হয় তাতে বা ক্ষতি কি তোমার? দেখো, তুমি বলছি বলে যেন রাগ করো না বাপু। হ্যাঁ, এই সাবধান সাবধান সাবধান, আর একটা লরি আছে, কি করে গাড়ি চালাও তুমি? বিচিত্র এক অনুভূতি স্রোত বইছে বিরলের দেহ মনে, থরথর করে কাঁপছে সব স্নায়ুতন্ত্রী। এই লোকটাকে আমি খুন করেছি, লোকটা আমার সঙ্গে এত মিষ্টি ভাষায় কথা বলছে, আশ্চর্য। কিছুই আশ্চর্য নয় বাবা, দেখো যা হওয়ার তা তো হয়েই গেছে। হ্যাঁ, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে কি করব আমি? শোনো বাবু, একটা কথা বলি, আর একটু তাড়াতাড়ি না চালালে কিন্তু তুমি সত্যি বিপদে পড়বে। এতক্ষণে মণ্ডল দারোগা সব তদন্ত শেষ করে থানায় ফিরে এসেছে, আর টেবিলে মাথা গুঁজে খুব চিন্তা করছে কি করে তোমাকে পাকড়াও করা যায়। কি গো, শুনছো আমার কথা? দেখুন দেখুন, আপনি আমাকে ক্ষমা করুন। কেন কেন বাবা, ক্ষমা করার কথা আসছে কোথেকে? আমি আপনাকে খুন করেছি। কিছু না কিছু না, তুই তো ইচ্ছে করে গুলি করনি বাবা। আগে না আগে না, বিশ্বাস করুন সত্যি না। যাক, এটা আপনি বুঝতে পেরেছেন তাহলে, কিন্তু আপনাকে এগোতে দেখে। আমি এগোছিলাম, কিন্তু তোমাকে তো মারতে যাচ্ছিলাম না গো। আমি এগোছিলাম তোমার হাত থেকে ওই পিস্তলটাকে নিয়ে নিতে, কিন্তু তুমি এত মূর্খ, কিছু না বুঝে দুম করে গুলিটা করে বসলে। ও, আমি সত্যি সেটা বুঝতে পারিনি। তা তো বটেই, তা তো বটেই বাবা, জেনে শুনে কি কোনোদিন কেউ মানুষ খুন করে? এটুকু আমি বুঝেছি বই কি। নিঃশব্দ পথযাত্রা, শুধু গাড়ির চাকার আর রাস্তার মিলনের শব্দ। প্রথমে আচার্যকে দেখে যে ভয়টা জেগেছিল বিরলের, সেটা একটু একটু করে কেটে যাচ্ছে। গাড়ি রানাঘাট ছাড়িয়ে গেল। আচ্ছা, আপনি আমার সঙ্গে কোথায় চলেছেন? আমি তো চলিনি বাবা, গাড়িটার থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারছি না গো। যাকে, তুমি এদিকে মন দিও না, তুমি তোমার নিজের কাজ করে যাও, অন্তত গাড়িটাকে একটা ভালো জায়গায় কোথায় দেবে বলো দেখিনি। মানিকতলাতেই ভালো, কি বলো? সেখানে তোমার জুয়ারি বন্ধু অ্যালবার্ট আছে না? অ্যালবার্ট? আপনি আপনি সব জানতে পারছেন, সব জানেন? আনফর্চুনেটলি হ্যাঁ। ও আচ্ছা, আমি কে বলুন তো? তুমি তো বিরল, তুমি বিকাশবাবুর ছেলে, আহিরিটোলায় বাড়ি। আরো শুনতে চাও? তোমার স্ত্রীর নাম মুক্তি। মুক্তি জানে তুমি গাড়ি মেরামত করতে বেরিয়েছ নাইট ডিউটিতে, কিন্তু তার মানে বলতে চান আপনি সত্যি সত্যি সব জানেন?
সব সব সব। ও তাহলে প্রতিহিংসা নেওয়ার জন্য আপনি আমার পিছু নিয়েছেন? না গো, ঠিক উল্টো। আমি প্রাণপণ চেষ্টা করছি তোমায় যদি রক্ষে করা যায়। কেন জানো? ইউ আর এ ফুল, আ বিগ ফুল। যে বিদ্যে তোমার জানা নেই, তোমার গুরুরা আমার গাড়ির উপর দিয়ে তোমাকে সেই বিদ্যে প্রথম হাতে খড়ির সুযোগ দিয়েছেন। তারা বলেছেন যদি নতুন গাড়িটি কামাতে পারো তাহলে 2000 টাকা অব্দি এককালীন তোমাকে তারা দিয়ে দেবেন। ঠিক ঠিক কথাই তো বলেছে, একদম ঠিক। গাড়ি ব্যারেকপুর পার হচ্ছে। আরো কিছুক্ষণ পর বিরল পেছন ফিরে যায়। দেখি কোথায় গেল লোকটা? কোথায় গেলেন? কোথায় গেলেন আপনি? শুনছ রহস্য রোমাঞ্চ 91.9 ফ্রেন্ডস FM এ। খুব ভোরে উঠে মুক্তি রান্নাঘরে ঢুকেছে। নাইট ডিউটি সেরে স্বামী বাড়ি ফিরে চান করবে, খাবে, তারপর শোবে। কাজেই খাঁচার ছয় পরোটা আর একটু আলু ছেঁচকি করে রাখা দরকার। খেতে খেতে চাটা করে দেবে। হঠাৎই দরজার দিকে তাকিয়ে মুক্তি দেখল বাড়িতে ঢুকছে বিরল। হে কি, কি হয়েছে তোমার? কেন কিরকম বিচ্ছিরি দেখাচ্ছে তোমার চেহারা? চোখ মুখ বসে গেছে, সারা মুখে কি যেন কালি লেপে দিয়েছে, কি হয়েছে? কিছু না তো। কিছু না? তবে চেহারা এমন হলো কেন? কিছুই হয়নি, ও তোমার চোখের ভুল। মুখ টুক ধুয়ে নাও, আমার খাবার কিন্তু তৈরি। খাবো না। কি বলছি? খাবো না, খিদে নেই। সে কি রোজই খিদে থাকে? আজ নেই। বিরল ওপরে চলে গেল। এই ওপর নিচে দুখানা ঘর নিয়ে বিরলের সংসার। সুন্দরী তরুণী বধূ মুক্তি, তাকে নিয়ে ভারী শান্তির সংসার বিরলের। কোনোদিন কোনো কারণে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয় না। খাবার সামনে নিয়ে চুপ করে বসে রইল মুক্তি। আজ যেন স্বামীর ব্যবহারে কেমন বৈলক্ষণ্য দেখা যাচ্ছে। নাইট ডিউটি করে আরো কতদিন তো বাড়ি ফিরেছে বিরল, কিন্তু হাজার ক্লান্ত হয়ে ফিরলেও মুখ হাত পা ধুয়েছে, স্নান করেছে, খেয়েছে, এই ভাবটা তো আগে। জামা ছেড়ে গেঞ্জিটা খুলে বিরল ট্রাউজারটা খুলতে যাচ্ছে, এমন সময় দরজার দিকে চাইতেই দেখল আচার্য সান্যাল চুপ করে দাঁড়িয়ে। দপ করে জ্বলে উঠল বিরল। একে আপনি যাননি এখনো? যাওয়ার তো উপায় নেই বাবা, আগেই তো বলেছি 24টি ঘন্টা আমি তোমার সঙ্গে সঙ্গেই আছি। দেখে দেখে সে কথা যাক, আপাতত যে কথাটা বলবার জন্য এলুম, তুমি তুমি এখনই ফ্যাক্টরিতে বেরিয়ে যাও, বুঝলে বিরল? কেন? বেরিয়ে গেলেই বুঝতে পারবে। আমার বুঝে দরকার নেই, আমার শরীর ভেঙে আসছে, একটু না ঘুমোলে আমি আর কিছুতেই চলতে পারবো না। পারবে পারবে পারবে, পারতেই হবে। না না না, আমি ঘুমোব। আপনি চলে যান, চলে যান। কি মূর্খ রে বাবা, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি বিরল, আমি বলছি তোমার সেফটির জন্য। এখনই বেরিয়ে গিয়ে মানিকতলা গ্যারেজ থেকে যদি গাড়িখানা সামাল না দাও তোমার গ্রেপ্তার হতে আর বিশেষ দেরি হবে না বিরল। কিন্তু আমি যে ক্লান্ত, আমি যার পাচ্ছি না, আমাকে ঘুমোতে দিন, আমাকে একটু ঘুমোতে দিন না। দরজা ঠেলে মুক্তি ঢুকল ঘরে। ওকে, কার সঙ্গে কথা বলছো গো তুমি? বলছি কার সঙ্গে কথা বলছিলে একলা ঘরে? কই কই মানে? এই তো কথা বলছিলে, এসো খাবে এসো। ওই ওকে খেতে দাও, আমার আর খাওয়ার দরকার নেই। কাকে কাকে খেতে দেবো? কি বলছো তুমি? না কিছু বলিনি, আমি বেরোচ্ছি। বেরোচ্ছ মানে? এই যে বলে ঘুমোবে, বেরোবে না? না না না, ফ্যাক্টরিতে না গেলে চলবে না, আমার দরকার আছে, হেভি দরকার। জামাটা গায়ে দিতে দিতে আর চোখে আচার্য সান্যালের দিকে চাইল বিরল। তখনও তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও জ্বলে উঠল। এখনো দাঁড়িয়ে থাকার মানে কি? বললাম তো যাচ্ছে। ধীরে ধীরে কাছে এগিয়ে এলো মুক্তি, ঠিক যেন আচার্য সান্যালকে ভেদ করে এগিয়ে এলো। আজ কি হয়েছে গো তোমার? আমাকে বলছো এখনো দাঁড়িয়ে থাকার মানে কি? না না না,
আমি তোমাকে বলিনি। তুমি কাকে বলছো? কে আছে আর এই ঘরে? দেখতে পাচ্ছ না? না, কিচ্ছু দেখতে পাচ্ছ না? না না তো, কি বলছো তুমি? তবে আর দরকার নেই দেখে। হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল বিরল। সিঁড়ি দিয়ে নামবার সময় দেখল আচার্য সান্যালও তার সঙ্গে সঙ্গে নামছেন। পথে নেমে কিছুটা হেঁটে গিয়ে তবে বাসে উঠতে হয়। সিগারেট ধরিয়ে যখন বিরল চলেছে তখন সে দেখল সেই জনাকীর্ণ রাস্তায় নিঃশব্দে তার পাশে পাশে চলেছেন আচার্য সান্যাল। বিরল, আজ্ঞা করুন। আমি ভেবে দেখলুম গ্যারেজে তোমার বাবু এখন যাওয়াটা উচিত হবে না। কেন জানলে? অলরেডি পুলিশ ওই রাস্তায় পৌঁছে গেছে বাবা। কি পৌঁছে গেছে? তাহলে আবার কি? তোমাদের তো কোড আছে, ডেঞ্জার ইন্ডিকেশন লাল বাতি, তাই না? আপনি সেটাও জানেন? জানি জানি, আমি সব জানি। ফোনে লাল বাতির কথা বলে দিয়ে মানিকতলাকে সাবধান করে দাও, বলো যে গাড়িটা যেন এখনই বাইরে নিয়ে গিয়ে ক্রমাগত রান করাতে থাকে, রান করাতে থাকে। ধরো ঘন্টাখানেক কি দেড়েকের মধ্যে গোলমালটা মিটে যাবে, তারপরে ফিরিয়ে আনলেই হবে। করো 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 করো, টেলিফোনটা করে দাও করে দাও। আরে এই তো সামনে একটা ওষুধের দোকান রয়েছে, যাও 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 বিরল, ফোনটা করো চট করে। বেশ করছি। আরেকটা কথা বলুন। উত্তেজনার ঝোঁকে রিভলভারটি যে বার করনি বাবা, তোমার ট্রাউজারের পকেটেই এখনো রয়ে গেছে। যাও যাও যাও, ওটাকে এই ফোনটা সেরেই একেবারে সোজা গঙ্গায় গিয়ে ফেলে দিয়ে এসো, অন্য কোথাও নয় বিরল, সোজা গঙ্গায়, বুঝতে পারলে? হাজারি বলে তোমার দলের যে লোকটা এটা তোমায় দিয়েছিল, এটা হারিয়ে গেলে বাবু সে রাগ করবে না, বরং ধরা পড়লেই বেশি রাগ করবে। আচার্য, আমি আপনাকে হত্যা করেছি, কিন্তু হত্যাকারীর প্রতি এটি কি ধরনের ব্যবহার আপনার? কি করব বলো, আমার অদৃষ্ট। যাও যাও যাও, দেরি করো না দেরি করো না। শোনো, রিভলভারটাকে গঙ্গায় ফেলে দিয়ে সোজা বাড়ি চলে যাবে বাবা। আগো বেচারি মুক্তি বাড়িতে বসে বসে কি কান্নাই না কাঁদছে, খুব কাঁদছে। হঠাৎই মিলিয়ে গেলেন আচার্য সান্যাল। গঙ্গা ধারে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল বিরল। সমস্ত ব্যাপারটা কেমন যেন স্বপ্নের মতো অবিশ্বাস্য ঘটনা। নিহত ব্যক্তির আত্মা ঘুরে বেড়াচ্ছে হত্যাকারীর পেছনে পেছনে তাকে রক্ষা করতে। ছি 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 ছি, অনর্থক লোকটিকে হত্যা করলাম, কোনো দরকার ছিল না। নিরীহ মানুষ চাইলে হয়তো গাড়িটা দিয়েও দিতে পারত। নিরীহ ধার্মিক আপাত মস্তক ভদ্রলোক এই আচার্য সান্যাল। ছি ছি ছি, এ কি করলাম আমি, কি করলাম! ইন্সপেক্টর মন্ডল টেলিফোন পেয়ে আবারও গর্জন করে উঠলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? সে কি, তার মানে ও ভগবান, অদ্ভুত অদ্ভুত ঘটনা! ঠিক সময় ঠিক জায়গা থেকে কে যেন সন্তর্পণে খুনের সমস্ত প্রমাণ মুছে দিয়ে যাচ্ছে। কে? টেলিফোন থেকে যা বোঝা গেল তাতে আমি নিশ্চিত ছিলাম গাড়িটা পাওয়া যাবে ওই গ্যারেজেই। কোন জাদু মন্ত্রে সব সাফ হয়ে গেল রে বাবা! বহু খুনের তদন্ত করেছি, কিনারাও করেছি, কিন্তু এমন আশ্চর্য ঘটনা তো এর আগে কখনো দেখেনি। প্রতিটি ব্যাপারে মনে হচ্ছে কে যেন পুলিশের ঠিক আগে আগে চলেছে প্রমাণ সরাতে সরাতে। কে রে? এখন একটি মাত্র ভরসা, একটি সূত্র, দেখা যাক। শুনছো রহস্য রোমাঞ্চ 91.9 Friends FM। সন্ধের মুখেই খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল বিরল। ক্লান্ত দেহ, ক্লান্ত মন, তবু ঘুম আসে না। চোখ বুজে আসছে খুনের চাপে,
তো ঘুম আসছে না কেন? মোটরটা নিয়ে আবার একটা সমস্যা দেখা দিয়েছে। পাটি বলছে এটাকে পার্ট বাই পার্ট বিক্রি করলে যা হবে তার চাইতে একটু অপেক্ষা করে বাংলার বাইরে চালান। যাকে 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 ও ব্যাপারে হাদু আমার আর মন নেই। আমাকে পাগল করে দিচ্ছে আচার্য সান্যালের ব্যবহার। আগের দিন কৃষ্ণনগরে গিয়ে শুনেছি এই আচার্য অদ্ভুত ভদ্রলোক, সব সময় মানুষের উপকার করার জন্য মুখিয়ে আছেন, কিন্তু তাই বলে মৃত্যুর পরেও মানুষ একই রকম থাকে কি? ঠিক একই রকম। সত্যি কথা বলতে কি, আজ এই যে আমি ধরা পড়ছি না, এ কার দয়ায়? আচার্য সান্যাল, কার অনুগ্রহ আমাকে বর্বের মতো ঘিরে রেখেছে? আচার্য সান্যাল, কার দুটো চোখ আমাকে সর্বক্ষণ পাহারা দিচ্ছে? আচার্য সান্যাল, ভিতরে ভিতরে একটা অব্যক্ত যন্ত্রণা অনুভব করল বিরল, মুখে বলে বোঝানো যাবে না এমন একটা কষ্ট। তবু এই লোকটা যদি চলে যেত, যদি না থাকত, কিংবা যদি আচার্য সান্যাল তাকে ধরিয়ে দিতেন, তবু সে স্বস্তি পেত। আরো খানিক্ষণ পরে রান্নাঘরে ফেলে আসা সিগারেটের টিনটা নিয়ে মুক্তি ঢুকল ঘরে, দেখল বিরল চুপ করে শুয়ে কড়িকাঠের দিকে চেয়ে আছে অপলক। এই দুদিন পরে স্বামীর চেহারা যেন নতুন করে দেখল মুক্তি। কি অসম্ভব বিবর্ণ দেখাচ্ছে, গালির হাড় দুটো ঠেলে বেরিয়ে এসেছে, কি হলো এই দুদিনে? সিগারেটের টিন আর দেশলাইটা মাথার কাছে টিপয়ের ওপর রেখে স্বামীর কাজ ঘেঁষে বসল মুক্তি। আস্তে আস্তে বিরলের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, শোনো না, তোমার কি হয়েছে আমায় বলো। তুমি তো জানো আমার কাছে কিছুই গোপন রাখতে পারবে না, তবে শুধু শুধু কষ্ট পাচ্ছ কেন, কি হয়েছে বলো না। এক মুহূর্ত স্ত্রীর দিকে চেয়ে একটু যেন বিরক্ত হল বিরল, তবু যথাসম্ভব বিরক্তি দমন করে বলল, আরে কিছু না হলে কি তোমায় আমি বানিয়ে বানিয়ে বলবো? কিছু হয়নি? না, কিছু হয়নি না গো, না। ও, মুক্তি আর কোনো কথা না বলে শুয়ে পড়ল। টেবিল ল্যাম্পের সুইচে বিরল হাত দিতেই খুট করে একটা শব্দ হয়ে ঘর ভরে গেল অন্ধকারে। এতক্ষণ পরে বিছানার পাশে জানলাটা আলোকিত হয়ে উঠল, পূর্ণ চাঁদের জ্যোৎস্নায় ফিন ছুটছে বাইরের পৃথিবীতে। সেই দিকে অপলকে চেয়ে রইল বিরল। কেটে গেল বেশ কিছুক্ষণ, ঘুমন্ত স্ত্রীর একখানি হাত জড়িয়ে ধরল বিরলকে। এই শান্ত স্তব্ধ মাধুরী মণ্ডিতা বসুন্ধরা ওই একখণ্ড জানলার মধ্য দিয়ে আলো ছায়ার বিচিত্র মায়াজাল সৃষ্টি করতে লাগল। চুরি না করলে কি হয়? অর্থকষ্ট হয়, কিন্তু অশান্তি তো হয় না। এই পরমাসুন্দরী যুবতী স্ত্রী কণ্ঠলগ্না হয়েছে, একে নিয়ে কি সৎভাবে জীবনযাপন করা যেত না? মোটর মেকানিক হিসেবে যে উপার্জন সে করে তা তো সামান্য নয়। মুক্তির মনেও সন্দেহ জেগেছে, আজ তিন দিনের আচরণে যে বৈষম্য প্রকাশ পেয়েছে বিরলের মধ্যে, স্ত্রীর চোখে তা ধরা পড়েছে। এই তিনটি দিন সে মুক্তির সঙ্গে ভালো করে কথা পর্যন্ত পায়নি। মুখ ফিরিয়ে বিরল চাইল মুক্তির ঘুমন্ত মুখের দিকে। কি আশ্চর্য সুন্দরী দেখাচ্ছে ওকে! হঠাৎ একটা অজানিত ভয়ে থরথর করে বিরলের সমস্ত শরীর কেঁপে উঠল। যদি কোনো ক্রমে এই হত্যারহস্যের সূত্র ধরে পুলিশ তাকে গ্রেপ্তার করে, পুলিশ যদি প্রমাণ করতে পারে সেই হত্যাকারী, তবে বাইরের কৃষ্ণচূড়া গাছটায় বসে একটা কোকিল ক্রমাগত ডেকে যাচ্ছে, দূরের আরেকটা গাছ থেকে সাড়া দিচ্ছে আরেকটি কোকিল। হঠাৎই সজোরে মুক্তিকে নিজের বুকের কাছে টেনে নিল বিরল। ঘুম ভেঙে গেল মুক্তির, বুভুক্ষু স্বামীর আহ্বানে সাড়া দিল সে। কিন্তু স্বামী স্ত্রীর মিলন সে উত্তেজনাও তো ক্ষণিক, তারও তো অবসান আছে। আবার ঘুমিয়ে পড়ল মুক্তি, কিন্তু একটুও ঘুম আসছে না বিরলের।
সে জানলার দিকে চেয়ে শুয়ে রইল। একটু পরেই তার মনে হল জানলার বাইরে একখণ্ড কুয়াশা ভাসছে। ক্রমশ সেই ঘনীভূত কুয়াশা খণ্ড জানলা দিয়ে ঘরে প্রবেশ করল। প্রায় সঙ্গে সঙ্গেই দেখা গেল আচার্য সান্যাল ঘরের ভেতর। বিরক্ত হয়ে উঠল বিরল। অভিযাত্রী স্বামী স্ত্রী শোয়ার ঘরে এভাবে না ঢুকলে আপনার রুচির প্রশংসা করতাম। ঢুকবো কেন বাবা, আমি তো এই ঘরেই আছি। এই ঘরে আছেন মানে সব সময়? হ্যাঁ সব সময়। তার মানে আমি আমরা যখন, হ্যাঁ তখনও আমি এই ঘরেই ছিলাম। আশ্চর্য, স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত কোন ভদ্রলোক নিঃশব্দে দাঁড়িয়ে দেখতে পারি এতো আমি স্বপ্নও ভাবতে পারি না। হ্যাঁ মানছি আমি চোর, মানছি আজ আমি খুনি, তবু এই কথা তো আমি চিন্তাও করতে পারি না। ভুল বিরল ভুল, ও কথা মনে করে অনর্থক কষ্ট পাচ্ছ তুমি। বিরল, আমার তো কোনো অস্তিত্বই নেই, এ যা দেখছো তা অস্তিত্বের অন্ধ অনুকৃতি। তোমাদের মিলনের সময় জানলা দিয়ে বাতাস আসা যেমন বন্ধ করতে পারো না, নিজেদের নিঃশ্বাস প্রশ্বাস যেমন রোধ করতে পারো না, আমিও ঠিক তাই। আমিও আজ নিঃশ্বাসের মতোই সহজ, আমি আজ ইচ্ছা গতি। মন খারাপ করো না বিরল। তোমাদের মিলনের ক্ষণে জানলা দিয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়া ওই চাঁদের আলোকে যেমন স্বীকার করে নিয়েছো, আমাকেও তেমনি স্বীকার করে নাও। কিন্তু তোমাকে যে এখনই উঠতে হবে বিরল। কেন? যেদিন আমাকে হত্যা করো সেদিন কি খুব দামি কোনো কাপড়ের ট্রাউজার তোমার পরনে ছিল? না না না, তাকিয়ে থাকলে হবে না, আমার কথার জবাব দাও বিরল। হ্যাঁ হ্যাঁ ছিল, খুব দামি কাপড়। আচ্ছা এ কথা কি ঠিক যে সুইজারল্যান্ডের সেই কাপড় আর ওই ট্রাউজারের ফ্রান্সের তৈরি বোতাম কলকাতায় একমাত্র হোসেন আলী হাসান আলীর দোকান ছাড়া আর কোথাও পাওয়া যায় না? ঠিক ঠিক, একদম ঠিক, আর কোথাও পাওয়া যায় না। সেই জন্য হোসেন হাসান প্রতিটি ট্রাউজার নিজেরা তৈরি করে দেয় এবং একটা নাম ঠিকানা রাখে। প্রায় 80 টাকা পরে একটা ট্রাউজারে, জানেন। তোমাকে এত করে সাবধান করলাম বিরল। প্রথম দিন থেকে তোমার পেছনে পেছনে ছায়ার মতো ঘুরে ঘুরে ক্রমাগত তোমাকে সাবধান করছি, তবু এমন সাংঘাতিক ভুল তুমি কেন করলে বিরল? কেন 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 কি হয়েছে? গাড়িটা পুলিশ উদ্ধার করেছে, ড্রাইভারের সিটের দরজার কবজায় ট্রাউজারের এক টুকরো কাপড় একটা বোতাম শুদ্ধ ছিঁড়ে গিয়ে আটকে ছিল। উত্তেজনার মুখে গাড়ি থেকে নেমেছ, বোতাম শুদ্ধ কাপড়টা ছিঁড়ে সেখানে রয়ে গেছে। সর্বনাশ! অবশ্যই সর্বনাশ। তারপর সেই কাপড়ের খোঁজ নিয়ে হাসান হোসেনের দোকান থেকে 81 জন লোক যারা ওই কাপড়ের ট্রাউজার বানিয়েছিল তাদের ঠিকানা জোগাড় করে গতকাল সকাল থেকে কলকাতা সহ তছনছ করেছে পুলিশ। আজ ভোর রাত্রিরে 4-5 মধ্যে তারা তোমার এই বাড়িতে এসে হানা দেবে। কি বলছেন আপনি? এখন উপায়? আর উপায়? তুমি তো আমার কথা শুনবে না, আমি যখনই যাই বলি তাতেই তুমি সন্দেহের ছায়া দেখছো। উঠে গিয়ে চুপি চুপি ওই ট্রাউজারটা নিয়ে নিচের তলায় রান্নাঘরে ঢুকে একটা একটা করে দেশলাইয়ের কাঠি জেলে নিঃশেষে পুড়িয়ে ফেলো। পুড়িয়ে ফেলব? কিন্তু ওটা যে আমার, জানি 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 বাবা, খুব দামি, 80 মায়া এই বাজারে 80 বলে কথা। কিন্তু বাবা বিরল, ওই 80 বাঁচাতে গেলে আজ ভোর হওয়ার আগেই তুমি যে 80-20 জ্বলে মরবে। যাও যাও যাও, ওঠো। আরে উঠো, এক্ষুনি গিয়ে ট্রাউজারটা পুড়িয়ে ফেলে সমস্ত প্রমাণ নিশ্চিহ্ন করে ফেলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চাচ্ছি, এক্ষুনি চাচ্ছি। বিছানা থেকে নামলো বিরল, আলনা থেকে ট্রাউজারটা নিয়ে খুঁজে দেখল। সত্যি তার প্রথম বোতাম ঘরের কাছে খানিকটা কাপড় আর একটা বোতাম নেই। শার্টের পকেট থেকে দেশলাইটা বার করে ট্রাউজারটা হাতে নিয়ে ঘর থেকে বেরোতে গিয়ে দরজায় হেলান দিয়ে ফিরে চাইল আচার্য সান্যালের মুখের দিকে। দেখল সেই প্রশান্ত মুখখানি যেন পরম করুণায় ছলছল করছে। হু হু করে উঠল বিরলের বুকের মধ্যে। আচার্য সান্যাল, আর একটা কথা বাবা, এটাকে পুড়িয়ে রাত 3:30 মধ্যে তুমি কিন্তু অবশ্যই এই বাড়ি থেকে পালিয়ে যাবে,
যাবার আগে বৌমাকে বলবে তিনি যেন পুলিশ এলে তাদের বলেন তুমি মোটর সারাতে গেছো বিদেশে, বুঝলে? আচ্ছা আচ্ছা, কি কি বলতে চাও বলো, তাড়াতাড়ি বলো। আপনি আপনি আমাকে ক্ষমা করুন। কেন ক্ষমা কিসের জন্য বিরল? আপনার মতো ভালো মানুষকে, দেবতাকে আমি খুন করেছি বলে এমনিতেই আমি বিবেকের জ্বালায় জ্বলে পড়ছি, তারপর যদি আপনার ক্ষমা না 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 বিরল না, ক্ষমা কি বলছো বিরল? তুমি জানো না আমাকে হত্যা করে তুমি আমার কত বড় উপকার করেছ, ক্ষমার কথা বলো না বিরল। না না না, ক্ষমা টমা নয়, ক্ষমা টমা নয় বিরল। কেন নয়? আপনার জীবন নাশ করেছি আমি, আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি, আমি স্বীকার করছি, আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন আমাকে। হত্যাকারীকে জগতে কেউ ক্ষমা করে না, সবাই সবাই তাকে ঘৃণা করে, কিন্তু কিন্তু একমাত্র আপনি তা করেননি। না বিরল, তুমি জানো না পৃথিবীতে আমার চাইতে অসুখী কেউ ছিল না বিরল। 20,000 টাকার ইনসিওর করেছিলাম, সেই টাকাটা পাওয়ার জন্য আমার স্ত্রী একদিন, যাক যাক সে কথা, কৃষ্ণনগরে বাড়ি করার ব্যাপারে আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলাম। প্রতিদিন সেই পাওনাদারের তাগাদা শুনতে শুনতে পাগল হয়ে উঠেছিলাম আমি। শুধু এই নয়, আরো আছে, আরো 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 আছে। আছে বিরল, তুমি ছেলে মানুষ, মানব চরিত্রের কতটুকুই বা জানো, যৌবনের উন্মত্ততায় কবে কোথায় কি করেছিলাম আজ মনেও নেই, হয়তো করেছিলাম নয়তো করিনি, কিন্তু তার জন্য এই প্রৌঢ় বয়সে আমি আজও প্রায়শ্চিত্ত করছি। দেহের মধ্যে থেকে থেকে একটা তীব্র যন্ত্রণা আমি অনুভব করি বিরল, যখন এই ব্যথাটা ওঠে এত তীব্র আমি আমি অজ্ঞান হয়ে যাই। এই যন্ত্রণার জ্বালায় আমি 2-3 বার আত্মহত্যাও করতে গেছি, এক অবরুদ্ধ নিঃশ্বাস রোধ করা আবহাওয়ার মধ্যে পড়ে প্রাণ আমার মুক্তির জন্য হাঁপিয়ে উঠেছিল বিরল। ঠিক এই সময় দুঃখত্রাতার ভূমিকায় দেখা দিলে তুমি, তুমি বিরল, দয়া করে গুলি করে আমাকে মৃত্যু অমৃত দান করলে। তোমার উপর রাগ করব আমি বিরল, সেই তুমি যে আমাকে মৃত্যুর মধ্যে দিয়ে নবজীবন দান করলো। কি বলছেন আপনি? তাই উপকারের উপকার করবার জন্য এই আমার চেষ্টা। যাই হোক, তুমি আর আর দেরি করো না বিরল, মনে রেখো ঠিক 4:10 মিনিটে কিন্তু ওরা এখানে আসবে তোমার খোঁজে, সার্চ করবে তোমার সমস্ত বাড়ি ঘর, তার আগে নিশ্চিহ্ন করে পুড়িয়ে ফেলো ওই সব বনেশে ট্রাউজার, তারপর পালিয়ে যাও, পালিয়ে যাও বাড়ি থেকে, পালিয়ে যাও। দিন 7 পরে তুমি ফিরে আসবে, আবার দেখবে তখন বিপদ অনেক কেটে যাবে। কোথায় যাব, কোথায় যাব আমি? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। সে কি কোথাও নেই? না। আচ্ছা 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 আচ্ছা, তবে ট্রাউজারটা পরানোর পরে আমি যখন বাড়ি থেকে বেরোবো তুমি বাবা আমার পেছনে পেছনে যাও, আমার দায়িত্ব, আমার দায়িত্ব বিরল, আমি তোমাকে নিরাপদ জায়গায় রেখে আসবো। কিন্তু আর কথা নয় বিরল, বড্ড দেরি হয়ে যাচ্ছে, যাও 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 যাও, ট্রাউজারটা নিয়ে নিচে চলে যাও, নিচে চলে যাও। ট্রাউজার হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল বিরল, নিচে রান্নাঘরে ঢুকে বসল চুপ করে, কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কাটতে লাগল ট্রাউজারটা, তারপর অগ্নি সংযোগ করল, একটু একটু করে পুড়তে লাগল দামি ট্রাউজার। নানা চিন্তার তরঙ্গ উঠছে মনে, কতক্ষণ এইভাবে কেটে গেছে বলতে পারবে না বিরল। হঠাৎই দরজা খোলার শব্দে চমকে উঠে চেয়ে দেখল দরজার কাছে দাঁড়িয়ে আছে মুক্তি, ভয়ে ভয়ে অপলক চোখে চেয়ে আছে স্বামীর দিকে, তার চোখে মুখে ফুটে উঠছে একই সঙ্গে ভয়, সন্দেহ, অনুকম্পা সব। ধীরে ধীরে এগিয়ে এল মুক্তি। কি করছো তুমি এত রাতে এখানে, কি করছো তুমি? একটু দরকার ছিল, মানে ওই ট্রাউজারটা। কি,
এ তো এই ট্রাউজারটা, এ তো দাম দিয়ে করালে, এটা পোড়াচ্ছ কেন? কি হয়েছে তার বলো, পোড়াচ্ছ কেন? এটা মানে আসলে এটা বড় বাজে কাট, তাই। বাজে কাট? বাজে কাট বলে তুমি মাঝরাত্রিরে উঠে এত দামি ট্রাউজারটা? দুজনের চোখাচোখি হলো। বিরল চোখ সরিয়ে নিয়ে আবার আগুনে ফেলে দিল আরেকটা টুকরো। খানিকক্ষণের নিস্তব্ধতা, তারপর শোনো, বলো। তাকাও আমার দিকে, একি তুমি কাঁদছো? কাঁদছো কেন তুমি? ওগো, এখনো আমাকে বলো তোমার কি হয়েছে গো, কোথায় কি করে এসেছো তুমি? বলো বলো, তোমার দুটি পায়ে পড়ি গো, বলো কি করে এসেছো? ট্রাউজার পোড়াতে ভুলে গেল বিরল, সেও ডুকরে কেঁদে উঠল। সবরে তার মাথাটাকে নিজের বুকের মধ্যে টেনে নিয়ে কান্না জড়ানো অস্ফুট গলায় বলল, বলো বলো বলো। ধীরে ধীরে একটু একটু করে পুরো ঘটনা মুক্তিকে বলল বিরল। তার চোখের জলে মুক্তির বুকের কাপড় ভিজে উঠল। উঠুক, তবু সে কি শান্তি, কি অপরূপ মুক্তি আছে মুক্তির বুকে! পুলিশ এসে যখন স্ত্রীর বুক থেকে স্বামীকে কেড়ে নিয়ে অ্যারেস্ট করল, তখন সমস্ত ভয়, সমস্ত উৎকণ্ঠা আর আতঙ্কের চিহ্ন মুছে গেছে বিরলের মুখ থেকে। স্ত্রীর চোখের জলে ভিজে গেছে তার মাথার চুলগুলো। অশ্রুধারায় স্নান করে শুচি স্নাত হয়ে বিরল চলল নরহত্যা নামক অপরাধে বিচারকের মুখে। যেতেই বিরল উঠে দাঁড়িয়ে দেখল আচার্য সান্যাল সামনেই দাঁড়িয়ে। হাসি মুখে ডাকলেন, এসো এসো বন্ধু। এখনো অপেক্ষা করছেন আপনি? এত অপেক্ষা করেছি বলেই তো আজ পাওয়া পূর্ণ হল। এসো, আমরা দুজনে পুরীর সমুদ্র দর্শন করে আসি। তার মানে আমার চাকরি বাকরি নেই আপনার সঙ্গে? বলতে বলতে থেমে গেল বিরল। চেয়ে দেখল তার দেহটা তখনও ঝুলছে জেলের ফাঁসি কাঠে, চারপাশে লোকজন। একি বিরল এখনো বেঁচে আছে কিনা বোধহয় সেই পরীক্ষায় চলছে। কি পাগলামি! খুব জোরে হেসে ওঠার চেষ্টা করল বিরল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ হল না। বিরল আপনি থেমে গেল। কাঁচের ছবি আঁকতে যারা আমার সঙ্গে ছিলেন, আচার্যর পরিচারিকা পাপিয়া, ইন্সপেক্টর মণ্ডল দেবাশিস ঘোষ, কনস্টেবল রবীন সেনগুপ্ত, বিরল কল্যাণ ঘোষ, মুক্তি তুহিনা দত্ত, আর পার্থিব অপার্থিব মিলিয়ে আমি তো ছিলাম। নানা রকম মিউজিক আর সাউন্ড এফেক্ট দিয়ে রহস্যের জাল বুনেছে রাজা সেনগুপ্ত। যাক, আজ তবে আসি। যাবার আগে রইল সামনের রবিবারের রহস্য রোমাঞ্চের হাতছানি 91.9 ফ্রেন্ডস এফএম এ রাত 10টায়। আসছে সে, আসছে সে, আসছে সে।